ছাত্রীরা আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আজ আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর সৃজন কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, এখানে চার প্রক্রিয়া সম্বলিত যে অঙ্কগুলো আছে সেগুলো একটা সমাধান করো, আমরা দেখি সমাধান করে। অঙ্কটা তোমরা বোর্ডে খেয়াল করো, একটি অঙ্ক বোর্ডে তোলা আছে। দেখো, দুইটি গরু ও দুটি খাসির মূল্য একত্রে 75,000 টাকা, একটি খাসির মূল্য 7,500 টাকা। ক নং-এ প্রশ্ন দেওয়া আছে, এখানে তিনটি খাসি কিনতে কত টাকা লাগবে। যেহেতু আমাদের এখানে একটি খাসির মূল্য দেওয়া আছে, তাহলে খুব সহজেই আমরা তিনটি খাসির মূল্য বের করতে পারবো। খ নং-এ আছে, দেখো, একটি গরু কিনতে কত টাকা লাগবে। গ নং-এ একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কেনা যায়। এই গরু, খাসি এবং চেয়ার টেবিলের অঙ্ক কিন্তু খুব কমন একটি অঙ্ক। আমরা গত ক্লাসে দেখেছি পিতা পুত্রের যে অঙ্কটা করেছি, এই ধরনের অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু মোটামুটি তোমরা পরীক্ষায় কমন পাবে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা শুরু করি অঙ্কটি। দেখো, একের ক দিয়ে প্রথমে এখানে কিন্তু দেয়া আছে খাসির মূল্য, একটি খাসির মূল্য প্রশ্নেই আমরা পাবো এটা। একটি খাসির মূল্য 7,500 টাকা প্রশ্নে চাওয়া হয়েছে, তিনটি খাসির মূল্য কত টাকা। সুতরাং তিনটি খাসির মূল্য হবে 3 গুণ, 7,500-কে 3 দিয়ে গুণ দিলেই আমরা ফলাফলটা পেয়ে যাব। শিক্ষার্থীরা, এই গুণের সমাধানটা তোমরা অঙ্কের পাশেই দেখাবে। 3 0 0 3 0 0 3 5 15 5, হাতে আছে 1 3 7 21 আর 1 22, তাহলে কত হলো? 22,500 টাকা। উত্তর 800 টাকা। এবার আমরা একটু 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা একটি গরুর মূল্য চাওয়া হয়েছে। প্রথমে অঙ্কের উদ্দীপকে দেখো, দুটি গরু এবং দুটি খাসির মূল্য একত্রে দেওয়া আছে 7,500 টাকা। একটি গরুর মূল্য বের করতে হলে আমাদেরকে আগে এখান থেকে দুটি খাসির মূল্য আলাদা করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা লিখব দুইটি খাসির মূল্য, একটি খাসির মূল্য যদি 7,500 টাকা হয়, মূল্য 7,500 টাকা হলে দুটি খাসির মূল্য হবে 7,500 গুণন 2 সমান সমান, এখানে 7,500 2 দিয়ে গুণ করো, 5 গুণ 10 শূন্য, হাতে আছে 1 7 গুণ 14 আর 15, 15,000 টাকা। তাহলে আমরা দুটি খাসির মূল্য পেয়ে গেলাম। অঙ্কে দেখো আছে দুইটি খাসির মূল্য এবং একটি গরুর মূল্য, দুইটি গরুর মূল্য একসঙ্গেই আছে। গরু ও দুইটি খাসির মূল্য একত্রে 75,000 টাকা। আমরা অঙ্কের শুরুতেই এখানে পেয়ে গেলাম যে দুইটি খাসির মূল্য আছে 15,000 টাকা। তাহলে এটা এখানে আমরা বাদ দিয়ে দিই, দুটি খাসির মূল্য
15,000। যদি আমি দুইটি খাসির মূল্য বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা হবে দুটি গরুর মূল্য। বিয়োগ করো, শূন্য শূন্য, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয়। এটা আমরা সবাই জানি, পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য, হাতে কিছু নেই। সাত থেকে যদি এক বাদ দেয় 60, তাহলে কত হলো 60,000 টাকা। আমরা এখানে 60,000 টাকা পেলাম দুইটি গরুর মূল্য। এখন আমি একটি গরুর মূল্য যদি বের করি, দুই দুই 60,000-কে দুই দিয়ে ভাগ দিলে আমরা খুব সহজে একটি গরুর মূল্য পেয়ে যাব। তাহলে একটি গরুর মূল্য হবে 60,000 ভাগ 2 টাকা। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা 2 দিয়ে 60,000-কে যখন ভাগ দেবো অনেকগুলো শূন্য আমাদের এখানে, না? আমরা কাজ করতে পারি, দেখি, ভাগ করি, প্রথমে 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, এরপরে সবই কিন্তু শূন্য। দেখো এভাবে শূন্য শূন্য এভাবে না দিয়ে আমরা শূন্যগুলো একবারে বসিয়ে দিই, আমরা জানি এখানে 30,000 টাকা হবে, ঠিক আছে? শূন্য, আবার একটা যদি শূন্য নামাই আবার শূন্য, এভাবে ভাগ করে ফেললে, ঠিক আছে? তাহলে এখানে 30,000 টাকা একটি গরুর মূল্য আমরা পেলাম 30,000 টাকা। গণনে আসো, একটি গরুর দাম দিয়ে আমরা কয়টি খাসি কিনতে পারবো? আমরা এখানে একটি গরুর মূল্য কত আছে 30,000, এটা আমরা মনে রাখবো। গ নম্বর প্রশ্ন, খনন হতে পাই একটি গরু মূল্য 30,000 টাকা। মানে একটি গরুর দাম দিয়ে খাসি কেনা যাবে 30,000-কে আমি খাসির মূল্য দিয়ে ভাগ দেবো। খাসির মূল্য কত আছে 7,500 টাকা। এখন দেখো, যদি আমি 4টি সংখ্যা নেই, অর্থাৎ 3,000 টাকা, 3,000 টাকা কিন্তু এখান থেকে ছোট হয়ে যায়, 7,500 থেকে ছোট হয়ে যায়, আমাকে একবারে 30,000-ই নিতে হবে। এখন এই 30,000 নিতে হলে আমার কয়বার যাবে সেটা দেখতে হবে। এখানে আমি একটু অঙ্কটা, আমরা এ ধরনের অঙ্ক মনে হয় বইয়েও পেয়েছি, যে অনেকগুলো শূন্য থাকলে আমরা কী করতে পারি। দেখো 7,500, এখানে আমি যদি এক কাজ করি, এভাবে না করে উপরে নিচে শূন্যগুলো আমরা কেটে দিই, দিয়ে সংখ্যাটা ছোট করে নিই, রইল 75 আর কত
300 75 300 মধ্যে কয়বার যাই দেখি আমরা 6 বার যাবে 5 6 30 শূন্য হাতে আছে 3 6 7 42 43 44 45 না সরি বেশি হয়ে যায় আমরা এখানে 4 বার দিয়ে দেখি 4 বার 4 5 20 শূন্য হাতে আছে 2 4 7 28 29 30 অর্থাৎ 4টি খাসি কেনা যায় এখানে টি হবে টাকা না 4টি উত্তর 4টি এখানে আমরা শূন্যগুলো কাটলাম কিভাবে সমান সংখ্যক সংখ্যা দিয়ে শূন্যগুলো কাটলাম যেটা আমরা এখানে করতে পারি কি যে এটারে 1000 দিয়ে ভাগ দিতে পারি আবার এটারেও 1000 দিয়ে সরি ভাগ চিহ্ন এখানে হবে ভাগ 1000 দিয়ে ভাগ এখন এই যে দেখো এটা এটা ভাগ করলে 1000 দিয়ে যদি 75কে 7500কে ভাগ করি তাহলে হয় 75 আবার দেখো এখানে যদি ভাগ করি তাহলে হবে হলো 300 থাকে এইভাবে আমরা কাটাকাটিটা করে সংখ্যাগুলো শূন্যগুলো কমিয়ে নিয়েছি তাহলে এটার দরকার নেই তোমাকে এটা বোঝানোর জন্য আমরা সরাসরি এভাবেও করতে পারি দেখো আবার এই যে 4 দিয়েও করা যায় 4 0 0 4 0 0 4 5 20 শূন্য হাতে আছে 2 4 7 28 আর 2 30 অর্থাৎ 4টি খাসি বুঝতে পারছো শিক্ষার্থীরা এবার আমরা পরবর্তী অঙ্কে আসি দেখো 2 নম্বর অঙ্কটা শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় অঙ্কটা বোর্ডে তুলেছি দেখো আমি 2 নম্বর অঙ্কটা আবার একই ধরনেরই প্রায় 24টি কলা ও 40টি লিচুর দাম একত্রে 392 টাকা একটি কলার দাম 8 টাকা তাহলে ক নঙেই দেওয়া আছে দেখো একটি লিচুর দাম কত আর খ নঙে কলার সংখ্যা যদি 6টি বেশি হতো তাহলে মোট কলার তাহলে কলার মোট দাম কত হতো আর গ নঙে প্রতিটি লিচুর দাম 1 টাকা কম হলে কতটি লিচু পাওয়া যেত আমরা প্রথমে ক নঙটা সমাধান করি যেহেতু এখানে 24টি কলা এবং 40টি লিচুর মূল্য একত্রে দেওয়া আছে এবং একটা মাত্র ক্লু আমাদের দেওয়া আছে যে একটি কলার দাম কত টাকা প্রথমে আমরা 24টি কলার দাম বের করেই ফেলি বের করলেই দেখবে সহজেই আমরা একটি লিচুর মূল্য বের করতে পারব একের পর একটি কলার দাম 8 টাকা তাহলে 24টি কলার দাম হবে 24 গুণন 8 এটা তো আমাদের এক সংখ্যারই গুণ আমরা যদি সমাধান না করে সরাসরিও করি তাহলে কিন্তু সমস্যা নেই দেখো 4 8 32 হাত আছে 3 8 2 16 8 3 9 19 192 টাকা এখন অঙ্কে দেওয়া আছে দেখো 24টি কলা ও 40টি লিচুর দাম কত টাকা 392 টাকা মানে আমরা এখানে 24টি কলার দাম পেয়েছি কত টাকা 192 বাকি যেটা থেকে যাবে সেটা হলো 40টি লিচুর দাম দাম কত টাকা 200 টাকা বাদ দিতে থাকে দেখো এখন 40টি লিচুর দাম যদি 200 টাকা হয় একটি লিচুর দাম হবে কম হবে নিশ্চয়ই একটু লিচুর
নাম হবে 240 ভাগ 40 টি টাকা। কবার যাবে? পাঁচবার। দেখো, 5000 4×5=20 5 টাকা। একটি লিচুর মূল্য হলো 5 টাকা। ক্ষেত্রে এবার আমরা খ নম্বরে আসি। দেখো, খ নম্বরে আছে কলার সংখ্যা যদি 6টি বেশি হতো। এখানে আমরা দেখেছি কলার সংখ্যা আছে 24টি, তাহলে মোট কলা আবার আগে কয়টি হলো হবে সেটা আমরা বের করব, তারপরে মূল্য বের করব। কলার সংখ্যা 6টি বেশি হলে মোট কলার পরিমাণ হবে 5×24 + 6 তাহলে 30টি। এখন উদ্দীপকে দেওয়া আছে একটি কলার দাম 8 টাকা। এখন অঙ্কে চাওয়া হয়েছে, দেখো মোট দাম কত হবে। মোট দাম হবে 30 × 8 টাকা, 3×8=24, 240 টাকা। এই অঙ্কটা আবার অনেক ছোট একটা অঙ্ক। দেখো উত্তর, শেষ। গণনে আসো। গণনটা দেখো, প্রতিটি লিচুর দাম 1 টাকা কম হলে আমরা কিন্তু প্রত্যেকটি, এই যে এখানে একটি লিচুর দাম বের করেছি গণনে 5 টাকা, তাহলে যদি সেখান থেকে বলা হয়েছে 1 টাকা কম হয়, অর্থাৎ 5 থেকে আমাদের 1 বাদ দিতে হবে, বের হলো 4, তাহলে 4 টাকা দিয়ে যদি কম হয় তাহলে আমাদের মোট লিচু আছে কত টাকা? 200 টাকা। 40টি লিচু আছে কত টাকার? এগুলো কিন্তু আমরা গণনে পেয়েছি। তাহলে আমরা কয়টি লিচু পাবো এটা বের করি। দেখো প্রথমে কনং হতে পাই 1টি লিচুর মূল্য 5 টাকা, 1 টাকা কমে 5 × 1=4 টাকা। তাহলে আমরা দেখলাম যে লিচুর মূল্য কমে গেল 4 টাকা, তাহলে মোট লিচু আছে কত টাকা? 200 টাকা।
সুতরাং 200 টাকায় লিচু যাবে 200-কে এখন আমি 4 দিয়ে ভাগ দেব, 3 সমান সমান এখানে ভাগ দাও, 4 5 20 0 4 0 0 50টি, উত্তর 50টি। তাহলে প্রতিটি লিচুর দাম যদি 1 টাকা কমে যায় আমরা লিচু কিনতে পারবো কয়টি? 50টি। আচ্ছা শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমরা তোমরা সবাই জানো যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন 12 তারিখ থেকে স্কুল খুলে যাবে, তাহলে আমরা পঞ্চম শ্রেণী কিন্তু প্রতিদিনই ক্লাস পাবো। এরপরে আশা করি আল্লাহ যদি আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং তোমরা যদি সবাই সুস্থ থাকো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সরকার নির্দেশিত নিয়ম অনুসারে আমরা স্কুলে আসব এবং সরাসরি তোমাদের সঙ্গে ক্লাস করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।